নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে পিরোজপুরে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুক্রবার বেলা এগারোটায় ইসলামী আন্দোলন পিরোজপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় শহীদ মিনার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দলের পিরোজপুর জেলা সভাপতি অ্যাডভোকেট এম এ জব্বার মাওলানা শেহাবুদ্দিন সদর থানা সভাপতি মাওলানা ইয়াহ ইয়াসহ আরও অনেকে মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করেন